বাড়ির ভিতরে অসামাজিক কাজকর্মের অভিযোগ, অভিযুক্তের বাড়ি ঘেরাও করে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের, ঘটনা ঘিরে উত্তেজনা দুর্গাপুরের বামুনাড়ায়, অভিযুক্ত দ্রুত বাড়ি না ছাড়লে বৃহত্তর আন্দোলন নামার হুঁশিয়ারি গ্রামবাসীদের, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পঞ্চায়েত প্রধানের। বাড়ির ভেতরে রাতের অন্ধকারে চলছে অসামাজিক কার্যকলাপ, এমনই অভিযোগ তুলে অভিযুক্তের বাড়ি ঘেরাও করে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের। ঘটনাটি দুর্গাপুরের কাঁকসা থানার অন্তর্গত বামুনাড়া পশ্চিম পাড়ার। গ্রামবাসীদের অভিযোগ, এই এলাকার একটি বাড়িতে অসামাজিক কাজ হয়। রাতের বেলায় অনেক অচেনা মুখের ভিড় জমে এই বাড়িতে। নারী পাচার চক্রের সঙ্গেও যুক্ত রয়েছে বলে অভিযোগ স্থানীয় গ্রামবাসীদের। গ্রামবাসীরা অভিযুক্তের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায়। অবিলম্বে বাড়ি না ছাড়লে তারা আরো বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা। পুরো বিষয়টি স্থানীয় গোপালপুর গ্রাম পঞ্চায়েত প্রধানকে লিখিত ভাবে জানিয়েছেন গ্রামবাসীরা। সব ছেলেমেয়েরা দেখছে খুব নোংরামো করছে, আর রাতে দুটোর সময় তিনটের সময় আমার ছেলে মেয়েদের ঠেত দিচ্ছে, হ্যান করছে, ধ্যান করছে, এই মেয়েগুলো গোপালপুর গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রী নন্দা রায় মহান্তি জানিয়েছেন তারা এই বিষয়ে প্রশাসনের সাথে কথা বলবেন। চব্বিশ ঘন্টার মধ্যে অভিযুক্তের পরিবার বাড়ি না ছাড়লে তারাও পাল্টা আন্দোলন ফের শুরু করবেন বলে জানিয়েছেন। এ বিষয়ে গোপালপুর গ্রাম পঞ্চায়েত প্রধান শ্রী নন্দা রায় মহান্তি জানিয়েছেন তারা এই বিষয়ে প্রশাসনের সাথে কথা বলবেন, আইন আইনের মতো কাজ করবে। আজকে বামুনাড়াতে রায়পাড়া বাউরিপাড়া সংলগ্ন যে বাড়িটিতে এই বিক্ষোভ হয়, গ্রামবাসীরা যে বিক্ষোভ করে সেটা আমার কাছে লিখিত একটা অভিযোগ আকারে আসে যে সেই বাড়িতে দীর্ঘদিন যাবৎ নারী পাচারের সঙ্গে যুক্ত কিছু কর্মকাণ্ড ঘটছে দীর্ঘদিন যাবৎ। এবার সেটি সম্বন্ধে আমরা খতিয়ে দেখছি এবং আইন আইনের মতন ব্যবস্থা নেবে। আমি প্রশাসনকে ওই বিষয়ে জানাচ্ছি, তারা যেভাবে পদক্ষেপ নেবে সেই পদক্ষেপের সঙ্গে আমাকে যা করতে হয় আমি গোপালপুর গ্রাম প্রধান হিসাবে সেটা আমি করবো। আর এটা তো অবশ্যই মেনে নেওয়া যাবে না যে গ্রামে এরকম কিছু ঘটনা ঘটুক দীর্ঘদিন, কেন গ্রামে প্রচুর মহিলা থাকে, ছোট ছোট মেয়েরা থাকে, সেটা নিয়ে কোনোদিনও কোনো দুর্ঘটনা ঘটতেই পারে, সেটা নিয়ে আমরা যথেষ্ট পদক্ষেপ নেব। যদিও অভিযুক্ত মহিলা যাবতীয় অভিযোগ অস্বীকার করে তাকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছেন, সম্পূর্ণ মিথ্যা। কারণ এখানে সবাই চান করতে আসে, এদের সাথে আমাদের সাথে কোনো সূত্র নাই। ওনারা যে বলছে যে এখানে কোনো রাত বিরাতে ছেলে মেয়ে আসে, এগুলোও মিথ্যা। এখানে আমার আশেপাশে বাড়িতে লোক আছে, ওদেরকে জিজ্ঞেস করুন যে কোনো কেন ছেলে মেয়ে আসে কিনা, এগুলো সম্পূর্ণ মিথ্যা। এবার যদি কোনো রকম কিছু হয়ে থাকে, সিটি সেন্টারে আমাদের পার্লার আছে, যদি ওখানে কিছু হয়ে থাকে তাহলে তো সেখানে আমার, এখানে কোনো কিছু হচ্ছে না, এটা তো আমার ফ্যামিলি বাড়ি, এখানে তো আমি কোনো রকম ক্রাইম করছি না, কিন্তু কিছুই করছি না। গোটা ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়িয়েছে দুর্গাপুরের কাঁকসার গোপালপুর গ্রাম পঞ্চায়েতে। এই বিষয়টির পিছনে অন্য কোন রহস্য নেই তো পাল্টা প্রশ্ন করেছে বিজেপি নেতৃত্ব। শাসক দলকে এই ইস্যুতে একহাত নিয়েছেন বিজেপি নেতৃত্ব। দাবি এবং বক্তব্য দুটোই অবাস্তব এবং হাস্যকর। প্রধানের বাড়ির ঢিল ছোড়া দূরত্বে দীর্ঘদিন যাবৎ এই অসামাজিক এবং অবৈধ কার্যকলাপ চলছিল আর প্রধান কিছু জানেন না, এটা মানুষে বিশ্বাস করবে না। পঞ্চায়েত হচ্ছে লোকাল গভর্নমেন্ট, সে লোকাল গভর্নমেন্টের প্রধান যদি ওনারই বাড়ির পাশে কোনো অবৈধ কাজ কারবার চলছে সেটা ওনার কাছে কোনো খবর নেই, তাহলে সত্যি প্রশাসন বা পঞ্চায়েত কিভাবে চলছে এটা মানুষ বুঝতে পারছে। প্রশাসনকে অনুরোধ করব অবিলম্বে এই ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করা। কারণ আমরা পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি যেখানেই অবৈধ কার্যকলাপ চলছে সেখানেই কোনো না কোনোভাবে শাসক দল যুক্ত হয়ে পড়ছে। তো এই ঘটনার তদন্ত করলেও সেই রকম যদি কিছু বেরিয়ে আসে তাহলে সাধারণ মানুষ তথা আমরাও অবাক হব না। দুর্গাপুর থেকে সাধু রুচির রিপোর্ট, পাবলিক টাইমস। বাছাই করা গম থেকে তৈরি স্বাদ ও গন্ধে মনের পছন্দে মনপসন্দ চাক্কি ফ্রেশ আটা। মনপসন্দ।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।